জনতা পাৰ্টি বৌদ্ধ জিলা তৰফৰু আজি গোটেই প্ৰতীদ দল আমি জিলাপাল চাক্ষাৎ কলো এটা ফাইভ টি না হাইস্কুল গুড়ৰে যোন টকা হৰিিলুট হৈ দলীয় আধাৰৰে ঠিকা বণ্টা যায় সেইপাই শাসক দল নিৰ্বাচনী পাণ্ঠি সংগ্ৰহ কৰোঁ সেই বিষয়ে আজি আমি অৱগত কৰোঁ লক্ষাধিক টকা জিলাৰ এমি কোনো স্কুল নাই যে লুট হৈ ফাইভ টি না কেৱল ৰং বলি টাইল যে বিছাইছেন তা আজ টাইল বাহারি গলা কোটি পাঁচ জমি যাচ্ছি কোটি ছাতরু পাঁড়ি গোলছি কেউ ছাতরু অতড়া খসুচি এ প্রকার পরি আজ যে ফাইভ টি স্কুল অবস্থা অনুধান করি এতে যে দোষী তাঁক বি কাজানুষ্ঠান নেওয়াপি এবং উচ্চস্তরীয় তদন্ত করা আমি জেলাপাল পাখে দাবি করছু এবং দ্বিতীয় বিষয় যে বহু জেলার শিক্ষার মান যে দিনকু দিন তলকুত চালছি খসি খি চালছি সে বিষয় আমি অবগত করাইলু বিগত দিনের যে দশম শ্রেণীর পরীক্ষা ফল বাহারা ছ হাজার পাঁচশ অধিকা ছাত্র ছাত্রী বৌদ্ধ জেলার পরীক্ষা দিয়ে মাত্র আট জন এ ওয়ান গ্রেড্রে উত্তীর্ণ হয়েছেন পঞ্চতরী গোটি সরকারি হাইস্কুল মাত্র ছাইস্কুল পিলা এ ওয়ান গ্রেড পাইছেন এসব বিষয় কু আজ আমি আলোচনা করেছু কেবল ফাইভটি না রঙবোলি ভিত্তিভূমি গোটে খোল দেখাই যদি সে ভাবুমান সরকারি দল যে এ ছাত্রছাত্রীকর বিকাশ হব ইয়ে কৌশি মতে সম্ভব নুহে তেম তদন্ত হওয়া সাংরে যে বৌদ্ধ জেলার শিক্ষার মান নিম্নগামী হয়েছি তা বিষয়ে তদন্ত করি আগামী দিনে বৌদ্ধ জেলার ছাত্র ছাত্রী মানে কমিটি পরীক্ষার ভাল রেজল্ট করবে সফল হবে সে দিগার আমি আলোচনা করছু এবং জিলাপাল মহোদয়মুক ସେ ଆଶ୍ଵାସନା ଦେଇଛନ୍ତି ଆଉ ଉପରେ ସେ ନିଶ୍ଚିତ ଭାବରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବେ ବୋଲି ବିଜେପି ଦଳ ତରଫରୁ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ଏକ ଉଚ୍ଚସ୍ତରୀୟ ଟିମ୍ ଆମେ ଆସିଥିଲୁ ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ସାକ୍ଷାତ କରିବା ପାଇଁ ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ପ୍ରଥମ ସୌଜନ୍ୟମୂଳକ ସାକ୍ଷାତ ହେଲା ଦ୍ୱିତୀୟ ହେଲା ଯେ ଆମର ଫାଇଭ୍ ଟି ସ୍କୁଲ୍ର ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଯେଉଁ ଘର ହେଇଛି ସେ ତକ ସବୁ କାନ୍ଥ ଫୁସିଲାଣି ପାଣି କେଉଁଟାରେ ଜମୁଛି କେଉଁଠି ଗଳୁଛି ବିଭିନ୍ନ ନିମ୍ନମାନର କାମ ହୋଇଛି ଏ ବିଷୟରେ ତାଙ୍କୁ ଜଣେଇଲୁ ଏବଂ ବହୁତ ଗୁଡ଼ିଏ ସ୍କୁଲରେ ମାନେ ଗ୍ରେଡ଼୍ ୱାନ୍ ପିଲା ପାଇନାହାନ୍ତି ଏବଂ ପାଠପଢ଼ା ନିମ୍ନମାନର ହେଇଛି ତାକୁ ବି ସମୀକ୍ଷା କରିବା ପାଇଁ କହିଲୁ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଦଳୀୟ ଭିତ୍ତିରେ ଫାଇଭ୍ ଟି ଘରକୁ ନକରି କିପରି ଭାବରେ ଟେଣ୍ଡର୍ କରାହେବ ଏବଂ ଠିକ୍ ଭାବରେ ଘର ହେବ ସେ ବିଷୟରେ ବି ତାଙ୍କୁ ଆଲୋଚନା କଲୁ ଜିଲ୍ଲାରେ ପ୍ଲସ୍ ଟୁ କମର୍ସ ଏବଂ ଆର୍ଟସ୍ ଜିଲ୍ଲା ଓଡ଼ିଶାର ସବୁଠାରୁ ତଳେ ଆମ ଜିଲ୍ଲା ଥିଲା ଏଇ ବିଷୟ ବି ତାଙ୍କୁ ମାନେ ଅବଗତ କରାଇଛୁ ଜିଲ୍ଲାପାଳ ସବୁ ଜାଣିଛନ୍ତି ଯେ ଆମ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ଶିକ୍ଷାରେ କାହିଁକି ଏତେ ଦୁର୍ବଳ ସେଇଟା ମୂଳ ଦୁଆ କେଉଁଠୁ ଆରମ୍ଭ ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଆଜି ଆମର ଟିମ୍ ତାଙ୍କ ସହିତ ବସି ବହୁତ ଆଲୋଚନା କଲୁ ବହୁତ ବିଷୟରେ ଏବଂ ଅନେକ କଥା ବି ସେ ଭିତରେ ହୋଇଛି